হ্যালো গাইজ ওয়েলকাম করছি আমাদের ব্র্যান্ড নিউ এপিসোডে আজকের এপিসোডে আমার সাথে আছে তানজিলা তানজিলাকে আমি কিছু গুগলি করবো এবং গুগলির আনসারগুলো নিয়ে আমার ট্রাই করব সো লেটস গেট স্টার্টেড তানজিলা প্রথম প্রশ্ন হচ্ছে আমি তুমি একজন দেখিতে একরূপ আমি কত কথা কই তুমি কেন থাকো চুপ আমি তুমি একজন দেখিতে একরূপ আমি কত কথা কই তুমি কেন থাকো চুপ হিন্স আচ্ছা দুইটা হিন্স হইতে পারে আমরা অনেক সময় নিজেদের মুহূর্তকে ধরে রাখতে চাই আবার নিজেদেরকে সাজগোজের জন্য কোন একটা কিছু ব্যবহার করি কোশ্চেনটা ভাইয়া কোশ্চেনটা হচ্ছে আমি তুমি একজন দেখিতে এক রূপ আমি কত কথা কই তুমি কেন থাকো চুপ মিররে যখন আমরা দেখি মিরর আচ্ছা আয়না জি জি আয়না আমরা যখন নিজেদেরকে দেখি সো আমরা তো চুপ থাকি মানে আমরা কথা বললেও হ্যাঁ ওটাও উচুপ থাকবে ওটা চুপ আয় না সো আয় রাইট অ্যান্সার হিসাবে নিয়ে বলুন সো অডিয়েন্স আপু ইন্টেলিজেন্টিলি একটা অ্যান্সার করেছে আয় না কোশ্চেন ছিল আমি তুমি একজন দেখিতে একরূপ আমি কত কথাকোই তুমি কেন থাকো চুপ আপু অ্যান্সার করেছে আয় না আয় না যদি রাইট হয়ে থাকে আমাদেরকে জানাবেন সো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন হচ্ছে কোন গাছে হয় না ফুল তবু আছে গন্ধ কোন গাছটা যেটার ফুল হয় না কিন্তু খুব সুগন্ধ বের হয় গাছ গাছ থেকে লাগবে জি আচ্ছা এই দিয়ে রূপচর্চা করে চন্দন গাছ চন্দন গাছ জি শিওর জি কিভাবে চন্দন দিয়ে মেয়েরা রূপচর্চা করে আবার ওই গাছে ফুল হয় না আচ্ছা জি চন্দন গাছ আর ওই গাছে গন্ধ আছে জি জি গন্ধ আছে আবার ওই গাছটাতে কোনো ফুল হয় না ওকে রাইট আনসার হিসাবে এটা নিব সো অডিয়েন্স কোশ্চেনটা ছিল কোন গাছে হয় না ফুল তবু আছে গন্ধ আপু আনসার করেছে চন্দন গাছ আনসারটা রাইট কিনা আমাদের অবশ্যই জানিয়ে দিবেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না মানে কোন একটা কোশ্চেন করা হলো আপনাকে কিন্তু আপনি হ্যাঁ বলতে পারবেন না নাও বলতে পারবেন না রাতের বেলা মানুষ সাধারণত কি করে ঘুমায় ঘুমায় আচ্ছা তো ঘুমের মানুষকে আনসার কোনো কোশ্চেন করলে কি আনসার করতে পারবে না আচ্ছা তাহলে আনসারটা কি হবে ওয়ান ও মানুষ যখন পাস সো অডিয়েন্স আপু ট্রাই করেছে কিন্তু কোশ্চেনটা পাস করে দিয়েছে আপনাদের কাছে যদি সঠিক আনসার থেকে থাকে অবশ্যই আমাদের জানাবেন অ্যান্ড ম্যানি ম্যানি থ্যাঙ্কস ফর বিং উইথ আস এন্ড থ্যাংক ইউ সো মাচ আপু আবারও দেখা হবে